হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো পনির ভুজিয়া। পনির ভুজিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম পনির নিয়েছি। আমি পনিরটাকে আমি হাত দিয়ে এরম করে একেবারে করে নেব, ভেঙে নেব। আর নিয়ে নিচ্ছে আমি একটা কড়াই, এটা ভেঙে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিলাম একটা কড়াই। কড়াইটা আমি গরম মধ্যে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো আমি এখন সরষের তেল। আপনারা কিন্তু সাদা তেলেও এটা করতে পারবেন। নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি গোটা জিরে ফোড়ন। জিরেটা একটুখানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ কুচানো। একটা বড় মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম আমি, দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা তুমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা টমেটো। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, 7 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো আমি 1টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়েটাকে টমেটোটা একটু নরম হতে দেবো। টমেটোটা একটু নরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দিচ্ছি নুন, আপনারা চাইলে কিন্তু নুনটা আগেও দিতে পারেন। নুন এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরটা, তুমি দেখুন এরমভাবে ভেঙে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি পনিরটা। ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে দেবেন, একদম শুকনো ধনে পাতা নিচ্ছি। আমি এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মিনিট মতো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আজিনা মটর। আপনারা চাইলে কিন্তু আজিনা মটর বদলে এখানে 1/2 চা চামচ চিনিও অ্যাড করতে পারেন। চিনি এটাকে আমি আজিনা মটরটা দেওয়ার পরে আরও 1 মিনিট মতো নাড়িয়ে নেবো। চিনিটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটাকে আমি অফ করে নামিয়ে রেখেছি, এখন আমি তুলে সার্ভ করে দেবো এটাকে। আর আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আমার রেসিপিটি এটা খুব তাড়াতাড়ি চটজলদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে আমাদের পনির ভুজিয়া। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।